পরবর্তী প্রশ্ন হচ্ছে, টাকনুনিসে কাপড় পরা হারাম, কিন্তু আমি ওয়েল্ডিং ও গ্যাস বাতি ব্যতীত বাতি দিয়ে কাজ করি, সেক্ষেত্রে জুতার ভিতরে লোহার গরম কাঁচা গিয়ে পা পুড়ে যায়, এ কারণে কাজের সময় শুধু প্যান্ট টাকনুনিসে দিয়ে কাজ করি, তো এটা কি জায়েজ আছে নাকি আমি গুনাহগার হচ্ছি? আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু হারামের বিষয়টা জানেন, টাকনুনিসে সাধারণভাবে দেয়া হারাম, তাহলে আপনি ওয়েল্ডিং বা গ্যাস বাতির সময় যেটা করেন, এটা যেহেতু আপনার পায়ে পা পুড়ে যা সমস্যা হয়, এটাতে কোনো সমস্যা নেই, এটার জন্য কোনো গুণা হবে না আলহামদুলিল্লাহ। যেহেতু আপনি সেটা জানা আছে, আপনি কোনো এটার জন্য আপনি এই কোনো সাধারণ প্যান্টের লম্বা করে দিচ্ছেন না, ওই সময় লম্বা করে দিচ্ছেন বসা অবস্থায় এমনিতেই নিচে পড়লেও কোনো গুণা হয় না, তো বসা অবস্থায় বা কাজ করা অবস্থায় নিচে দিচ্ছেন, যাতে করে বাসা বা কাজ করা অবস্থায়, সেটা তো আপনার সাধারণ অবস্থা না, সাধারণ অবস্থাতে আপনার টাকনুর উপরে রাখবেন, আর যখন এই সমস্ত অবস্থা বিপদের অবস্থা থাকবে তখন আপনার টাকনুর নিচে টেনে দিতে পারবেন, বা ঠান্ডা লাগলেও টেনে নিতে পারবেন, সহজ হিসাব, ঠান্ডা গরম পড়তেছে, আপনি পা খুব অস্বস্তি লাগতেছে ঠান্ডায়, মানে পায়ে পাটাকে গুটিয়ে নিয়ে কাপড় নিচে দিয়ে টেনে দিন, যাতে করে ঠান্ডা না আসে, এটাও নাজায়েজের ভিতরে পড়বে না। নাজায়েজ হবে ওইটা প্রথমত অহংকার করে দিলে, বড় ধরনের কোনো অহংকার না করে দিলেও যদি কোনো সাধারণভাবে এটাকে বানিয়ে নিয়েছেন টাকনু নিচে দিয়ে কাপড় এবং সবসময় টাকনু নিচে পড়েন, তাহলে বোঝা গেল আপনার অহংকার না করলেও এটা একটা অহংকার, কারণ আল্লাহর বিধানকে আপনি মানেন নাই, আল্লাহর বিধানকে না মানাটাই একটা অহংকার, কারণ আল্লাহর কথা না শুনে আপনি দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাচ্ছেন, এটা হারাম, এবং এটা তখন কবিরা গুনার ভিতরে পড়বে, সেটা হারাম হবে, কিন্তু আপনি যে পরিস্থিতি বলেছেন এই পরিস্থিতিতে সেটা গুনার ভিতরে পড়বে না ইনশাআল্লাহ, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم